বিসমিল্লাহ রহমান রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো যে মানুষ আল্লাহর দর্শন লাভ করতে সেটি কি কি প্রয়োজন। দেখেন, কিছু কিছু গানের মধ্যে ইঙ্গিত করে গেছে, এই ইঙ্গিত কিন্তু সকলে বোঝেনি। যেমন বলেছে, আয়না ছাড়া দেখবি যদি আপনার স্রোত, আগে হও যায় বায়াত, পীরের কাছে জমা থাকে মুরিদের হায়াত। যাই হোক, সেখানে গেলাম না। আজকের মূলত কথা হলো যে রূপের ঘরে ডুব দিয়ে দেখো, স্বরূপ ছাড়া নাই সাধন, এরূপ তোমার সেরূপ বটে, ঘটে ঘটে নিরঞ্জন। এই বিষয়ে আমাকে কেউ আলোচনা করতে বলেছিলেন যে রূপের ঘরে ডুব দিয়ে দেখো, স্বরূপ ছাড়া নাই সাধন। স্বরূপ বলতে আমরা কি বুঝব? আর পৃথিবীতে তো রূপের অভাব নেই, তো যার কোনো রূপ নেই তার রূপের কোনো শেষ নেই। তো যার রূপের কোনো শেষ নেই সে কে? সে আল্লাহ। তবে আরেকটা বিষয় হলো, যারা বলবে আল্লাহ নিরাকার, আল্লাহর রূপ নেই, তাহলে তারা আল্লাহকে অভাবগ্রস্ত বানাইল যে আল্লাহর রূপ নেই, আপনার মতো সাধারণ মানুষের রূপ আছে, কিন্তু আল্লাহ অসাধারণ, যিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা, আর তিনিরই রূপ নেই। এ কথাটা বলতে গেলে তাহলে আল্লাহ রূপের অভাব। আর আল্লাহ কি বলেছে? কুল হু আল্লাহ আহাদ, আল্লাহু সামাদ, আমি এক, আমি অদ্বিতীয়, এবং সামাদ, আমি অভাবহীন, আমার কোনো কিছুর অভাব নেই। যারা বলে আল্লাহর রূপ স্রোত নেই, তাহলে তারা আল্লাহকে রূপের অভাবই বানিয়েছে। তবে আজকের যে আলোচনাটি একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করব, এই পৃথিবীতে যত বড় আমলকারী হোক, যত বড় সাধনকারী হোক, সেই ব্যক্তি যদি আল্লাহর ইবাদত করে বা আল্লাহর সাধনা করে, আর সেই সাধনা করতে যাইয়া যদি সে ভাবে যে আল্লাহর রূপস্রোত নেই, তার সমস্ত সাধনাই বাদ হয়ে যাবে। কারণ রূপের ঘরে ডুব দিয়া দেখো, রূপের ঘরে ডুব দিয়া দেখো, স্বরূপ ছাড়া নাই সাধন, এরূপ তোমার সেই রূপ বটে, ঘটে ঘটে নিরঞ্জন। ঘটে ঘটে নিরঞ্জন, এই যে কথাটি, এটার দুইটা সাইড আছে। যে প্রত্যেকটা মানুষই একটা ঘট, আর ঘটে ঘটে নিরঞ্জন, তার মানে প্রত্যেকটা ঘটে, মানে প্রত্যেকটা মানুষের মধ্যে নিরঞ্জন আছে। নিরঞ্জন কে? যে নিরে আসে, নিরে যায়, তাকে দেখার সাধ্য কি সবাই পায়? সবাই পায় না। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, যদি আল্লাহর রূপকে দেখতে হয়, আল্লাহর রূপকে চিনতে হয়, জানতে হয়, তাহলে কোনো রূপের পাইরবি করতে হবে, কোনো রূপের ভজনা করতে হবে। আর সেই রূপটি কি? সেই রূপটি হলো খালাকাল ইনসানি আদম আলি সুরাতিহি, আদম স্রোতের যে বাহ্যিকভাবে যে আদম স্রোত আছে, সেই আদম স্রোতের কাছে যাইতে হবে। সেই আদম স্রোত কে? যিনি একজন কামেল মুর্শিদ। একজন কামেল মুর্শিদই হলেন সেই আদম স্রোত, যেই আদমের মধ্যে আল্লাহ নিজে বসত করে। তাই বলা হয়েছে, তাওহীদেরই মুর্শিদ আমার, যে তাওহীদেরই মুর্শিদ আমার, মোহাম্মদের নাম। যদি আমাদেরকে আল্লাহর রূপের দর্শন করতে হয়, তাহলে মোহাম্মদের রূপ দর্শন করতে হবে। সেই মোহাম্মদের রূপ দর্শন করবো কী করে? তাকে পাবো কোথায়? তিনি তো 1450 বছর আগে দেহ ত্যাগ করে চলে গেছে। তিনি কিন্তু বলে গেছে, আমি চলে গেলাম কিন্তু ওলিয়া উলিয়া পীর মাসায়েক থাকবে। একজন কামেল মুর্শিদের কাছে যখন তোমরা যাবে, এবং সেই মুর্শিদের হাত আমার হাত, আর সেই মুর্শিদের রূপস্রোতও আমার, তোমার যখন সেই রূপ দর্শনে সেই রূপে থাকবে, এবং তোমরা আল্লাহর কাজ করবে, জিকির করবে, তখন সেই নামের রূপে একাকার হয়ে ফানাফিল্লা হলে
আমি রাসূল রূপ তোমার সামনে উপস্থিত হব, আর সেই রাসূল রূপটি কি? এই রাসূল কি একজন? আই আল্লাহ বলেছে আমি সর্বময় বিরাজিত। রাসূল কি করতেছে? রাসূল ও সর্বময় বিরাজিত। আচ্ছা, তাহলে সেই রাসূল রূপে আপনার মধ্যে আপনার আত্মায় মিশে সেই আত্মা রাসূল রূপে সাক্ষাৎ দেবে। তবে সেই রাসূল রূপ তুমি কখনো দেখেনি, দেখতে কেমন? সেই রাসূল রূপটি হবে স্বরূপ। আর স্বরূপটি কি হবে? সেই স্বরূপটি হবে যাকে নিজরূপ বলা হয়। তবে আপনি যখন মুর্শিদ ধরেছিলেন তখন মুর্শিদই আপনার সেই রূপ। যে রূপের দর্শন করলে দুইটি রূপ মিলে একটি রূপ ধারণ করবে। তাই বলবো যে মুর্শিদ রূপেই সবসময় থাকতে হবে। আর সেই রূপে থাকতে থাকতে তখন স্বরূপ জেগে উঠবে, সেই ফানাফিল্লা, সেই ঢেউয়ের তালে স্বরূপ জেগে উঠবে। কিন্তু সেই স্বরূপের দিকে আপনি তাকিয়ে থাকবেন না, আপনি মুর্শিদ রূপে তাকিয়ে থাকবেন, তার রূপের মধ্যে সেই রূপ ভেসে উঠবে। যাই হোক, আজকের এই আলোচনাটি বোঝানো হলো আমাকে যে ব্যক্তিটি বলেছেন যে রূপের গড়ে ডুব দিয়ে দেখো স্বরূপ ছাড়া নাই সাধন, যে মুর্শিদের রূপটাই আপনার স্বরূপ বানিয়ে নেবেন আর সেই রূপেই আপনি থাকবেন। তখনই সেই রূপের মধ্যে আরেকটি রূপ এসে একাকার হবে। আপনার রূপ মুর্শিদ রূপ একাকার হলে এখানে আরেকটা রূপ ধারণ করবে। যাই হোক, এই কথাগুলো আধ্যাত্মিক জগতে যারা সাধনা করে, যারা ডুবেছে, যারা বুঝেছে, তারাই এই আলোচনাটা ডোজ গিলতে পারবে। আর অন্য সামান্যভাবে কেউ যারা আছে, যারা শরীয়তের ইবাদত করে, তারা এই কথাটা বুঝতে কষ্ট হবে এবং তারা বুঝবে না বেশিরভাগ। যারা সাধন জগতে আছে, প্রেমিক জগতে আছে, ভাবুক জগতে আছে, তারাই এই কথাটা সুন্দর বুঝতে পারবে। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি আপনাদের কাছে যদি ভালো লাগে তবু জানাবেন, যদি খারাপ লাগে তবু জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে আপনাদেরকে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।